আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজ আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের রচনা অংশটুকু পড়ব। আজকে রচনার বিষয় হলো বর্ষাকাল। তো চলো শুরু করা যাক বর্ষাকাল নিয়ে আমাদের আজকের পর্বটি। প্রথমেই রচনার প্রথম অংশেই থাকে ভূমিকা। ভূমিকাতে বলা আছে, বাংলাদেশ 6 ঋতুর দেশ। তন্মধ্যে বর্ষাকাল বাংলা গ্রীষ্মপ্রা প্রকৃতির বুকে অত্যন্ত তাৎপর্যময়। গ্রীষ্মের পরপরেই বর্ষার আবির্ভাব। আমরা সবাই জানি যে আষাঢ় ও শ্রাবণ এই 2 মাস নিয়েই বর্ষাকাল। বর্ষাকালে বাংলাদেশের রূপ বৈচিত্র্যে ব্যাপক পরিবর্তন হয়। এ সময় প্রকৃতি যেন অন্যরকম এক অপরূপ সৌন্দর্যে উদ্ভাসিত হয়। বর্ণনা। বর্ষাকালে মাঠ ঘাট খাল বিল পুকুর দিঘি প্রভৃতি পানিতে প্লাবিত হয়। এ সময় আকাশ মেঘে ঢেকে থাকে, সূর্যের প্রুপ প্রায় দেখা যায় না, রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে পড়ে, চারদিকে কেবল থই থই পানি। প্রকৃতি এ সময় নতুন এক রূপ ধারণ করে। বর্ষার রূপ বৈচিত্র্য তুলে ধরতে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, নীল নব ঘনে আষাঢ় গগনে তিল ঠাই আর নাহিরে, ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে। বর্ষায় মানব মন। বর্ষায় বাংলাদেশের প্রকৃতি অপরূপ সৌন্দর্যে উদ্ভাসিত হয়ে ওঠে। বর্ষার স্নিগ্ধ শীতল ধারা বর্ষণে অন্যরকম এক রোমাঞ্চ জাগে। গ্রীষ্মের তাপদগ্ধ মাটির সুদীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায় বর্ষা। প্রকৃতির বুকে জাগে সবুজের সমারোহ। তাই তো এমন দিনে কবি গিয়েছেন, আজকে বাহিরে শুধু ক্রন্দন ছল ছল জলাধারে, বেণুবনে বায়ু নারে এলো কিসে, মন যেন চায় কারে। বর্ষার উপকারিতা। আমাদের দেশ কৃষি প্রধান দেশ, তাই এই সময় পলি পড়ে জমি বেশ উর্বর হয়ে ওঠে। কৃষকেরা পাট কেটে ঘরে তোলে। আউশ ধান বর্ষাকালের অন্যতম ফসল। আনারস পেয়ারা কলা চাল কুমড়া মিষ্টি কুমড়া ঝিঙ্গা ধুন্দল ইত্যাদি তরিতরকারি এবং ফলমূল প্রচুর পরিমাণে জন্মে। গাছে গাছে দেখা যায় কদম ফুল, কেতকি ফুল, জুঁই, চামেলি, দোলন চাপা আরো নাম না জানা হরেক রকমের ফুল। এদের মিষ্টি গন্ধে চারদিক আমোদিত হয়ে ওঠে। তাছাড়া এই সময় প্রচুর পরিমাণে মাছও পাওয়া যায়। তবে বর্ষার অপকারিতাও কিন্তু বেশ। বর্ষাকালে অধিক বর্ষণে বন্যা দেখা দেয়। মাঠ ঘাট ঘর বাড়ি ফসলের ক্ষেত হাট বাজার সব কিছুই পানিতে ডুবে যায়। ফসলের ব্যাপক ক্ষতি হয়। মানুষ এবং গবাদি পশুর দুঃখ কষ্টে সীমা থাকে না এই সময়। তাছাড়া অনেক সময় পানিবাহিত বিভিন্ন ধরনের রোগবালাই মহামারী আকার ধারণ করে। রচনার শেষ অংশ উপসংহার। বর্ষায় আকাশ জুড়ে মেঘের সামিয়ানার নিচে শুরু হয় বর্ষা প্রকৃতির বিচিত্র জলসা। বাদল মেঘে বাজে তার উৎসবের মাদল। বর্ষণ মুখর সুর মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে বাংলার প্রকৃতি। তাই বর্ষায় কিছু সমস্যা দেখা দিলেও সবসময় বর্ষাই বাংলাদেশের প্রাণের ঋতু। কেমন লাগলো শিক্ষার্থীবৃন্দ বর্ষাকাল রচনাটি? আমার কাছে বর্ষাকাল অন্যতম একটি প্রিয় ঋতু। তাই আজ আমি তোমাদের এই রচনাটি ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করলাম। তোমরা রচনাটি পড়বে এবং শিখবে। তো আশা করি আমাদের আজকের লেকচার এখানেই শেষ। তো সেই পর্যন্ত ভালো থেকো,
পরবর্তী ক্লাসে আবার নতুন কোনো রচনা নিয়ে তোমাদের সাথে আলোচনা হবে। ওকে, আসসালামু আলাইকুম।